আসসালামু আলাইকুম। কোরআনে বিভিন্ন সূরা ফজিলত, আল্লামা মাওসিলি বলেন কোরআনের ফজিলতের বিষয়ে কিছু হাদিস সহি, তবে এ বিষয়ে অনেক বানোয়াট হাদিস সমাজে প্রচার করা হয়েছে। নিম্নলিখিত সূরা বা আয়াতের বিষয়ে বিশেষ মর্যাদা বা ফজিলত জ্ঞাপক সহি বা হাসান হাদিস বর্ণিত হয়েছে, যেমন সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত, আয়াতুল কুরসি, সূরা আল ইমরান, সূরা কাহাফ, সূরা কাহাফের প্রথম বা শেষ দশ আয়াত, সূরা মুলক, সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস। এই কয়টা ছাড়া অন্যান্য সূরার ফজিলতে বর্ণিত হাদিসগুলি বানোয়াট বা অত্যন্ত দুর্বল। এছাড়া উপরের সূরাগুলির ফজিলতেও অনেক বানোয়াট কথা হাদিস নামে প্রচার করা হয়েছে। আবু হানিফা রহমাহুল্লাহ আলাই ও শাফি রহমাহুল্লাহ আলাই এর প্রশংসা বা নিন্দা, এ বিষয়ে বর্ণিত সকল হাদিস বানোয়াট ও ভিত্তিহীন। রোদে গরম করা পানি, রোদে গরম করা পানি ব্যবহার করলে অসুস্থতা বা অমঙ্গল হতে পারে, অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত সকল হাদিস মিথ্যা ও ভিত্তিহীন। অজুর পরে রুমাল ব্যবহার, অজুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর আঙ্গুলি অঙ্গগুলি মুছতেন বা মোছার জন্য রুমাল ব্যবহার করতেন বলে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। সালাতের মধ্যে সশব্দে বিসমিল্লাহ পাঠ, আল্লামা মাওসিলি বলেন, ইমাম দারাকুতনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের মধ্যে সশব্দে বিসমিল্লাহ পাঠ করেছেন, অর্থে বর্ণিত কোনো হাদিসে সহিহ নয়। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, আর সুন্নাহ পাবলিকেশন। এই ভিডিওর আলোচ্য বিষয় ছিল যে সকল বিষয় সকল হাদিস অশুদ্ধ এই শিরোনাম থেকে। আল্লামা মাওসিলি পূর্ববর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা ও বিস্তারিত গবেষণার আলোকে উল্লেখ করেছেন যে নিম্নলিখিত বিষয়গুলিতে বর্ণিত সকল হাদিসই অশুদ্ধ, এগুলি হয় বানোয়াট অথবা অত্যন্ত দুর্বল ও অনির্ভরযোগ্য।